মাছে ভাতে বাঙালির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঝাল মশলায় বাঙালি। বাঙালি যেমন স্পাইসি খাবার পছন্দ করে, আবার তেমনি পছন্দ করে অনেক বেশি মশলাদার খাবার। তো আপনাদের জন্য সামনে কোরবানির ঈদকে রেখে আমি হচ্ছে একটা মশলা তৈরি করেছি 29টি উপাদান দিয়ে। আর এইগুলো হচ্ছে যে মশলাগুলো দেখছেন সেগুলো আমি নিজে ধুয়ে, যেগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় সেগুলো ধুয়ে, অন্যগুলো যেভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে কোনো বালু ময়লা না থাকে সেইভাবে আমি এই মশলাটা তৈরি করেছি। এই মশলাটা আপনারা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন, 1 কেজি মাংসের জন্য 1 চা চামচ মশলাই যথেষ্ট। মাংস ছাড়া, গরু মাংস ছাড়াও আপনি মুরগি মাংস ব্যবহার করতে পারবেন আর একটু কম পরিমাণে। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি অন্য রান্নায় ব্যবহার করবেন, যেমন আমি যেটা করি, আপনার হচ্ছে একটা সবজি, নিরামিষ সবজি রান্না করলেন, সবজিতে অল্প একটু পরিমাণে দিলেন, সেক্ষেত্রে 1 কেজি পরিমাণের মধ্যে 1 চামচের 1/4 দিলে যথেষ্ট, কারণ এটাতে প্রচুর পরিমাণে ঝাঁজ, একদম সব মশলাগুলো ফ্রেশ আমি নিজে বাছাই করে কিনেছি, আবার নিজে বাছাই করে সবকিছু নিজের হাতে করেছি, যে কারণে এটা একদম ফ্রেশ হবে। আর এটার এই যে ছোট জারটা দেখতে পাচ্ছেন, এটা 60 গ্রামের জার, আর বড় যে জারটা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 120 গ্রামের জার। এটা যার যেটা লাগবে নিয়ে নেবেন। আর অলরেডি আমাদের কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে মশলায় 10% ডিসকাউন্ট আছে। এছাড়াও আপনার হায়দ্রাবাদি বিরিয়ানিও